সন্ধানের সৃষ্টিচৈতন্য এই বইটা আমি যখন লিখছিলাম তখন উনি ওনার নাম খোকন সাহা, গুলবাজারের একজন সবজি ব্যবসায়ী। তো বাইদাবাই ওনাকে বলছিলাম যে আমি চৈতন্যের উপর একটা বই লিখছি, তো উনি বললেন যে আগরতলাতে প্রথম ত্রিপুরাতে যে বইটা মানে ইয়ে হবে আর কি, মানে কারো হাতে যদি দেন তাহলে আমার হাতে বইটা দেন। তো সেই জন্যই আজকে ওনার ত্রিপুরাতে ওনার হাত ধরেই আজকে আমার বইটার প্রথম একটা আবরণ উন্মোচিত হলো। তো অ্যাকচুয়ালি বইটা ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কলকাতা বইমেলাতে বিখ্যাত চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের হাত ধরে বইয়ের সেখানে প্রকাশটা ঘটে গিয়েছিল। তো সেই জন্য যেহেতু আমি ওনাকে কথা দিয়েছি এবং উনিও আগ্রহ প্রকাশ করেছেন, সত্যি কথা বলতে কি তখন বইটা মাত্র লেখার মাঝামাঝি হয়েছিল এবং ওনার উৎসাহ দেখে আমার মনের জোর আরও অনেকটা বেড়ে গিয়েছিল, কারণ উনি একজন মানে সাধারণ মানে মানুষ এবং ওনার যে এতটা আগ্রহ এবং ওনাকে দেখে আমার মনে হয়েছিল তিনি একজন সত্যিকারের একজন চৈতন্য ভক্ত। সেই জন্যই তো আমি ওনাকে ওই সময় কথাটা বলেছিলাম। তো সেই কথাটা রক্ষার জন্যই আজকে ওনার হাত ধরেই আজকে এই ত্রিপুরাতে এই বইটার প্রথম আবরণ উন্মোচিত হলো এই মহারাজগঞ্জ বাজার এলাকাতে। বিষয়বস্তু কী রয়েছে বইটাতে? বইটার বিশেষত্ব হলো অ্যাকচুয়ালি আজ থেকে 550 বছর আগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এবং তিনি এই যে আমাদের দেশের যে ধর্মের নামে যে মানুষে মানুষের বিভাজন, তারপরে ব্রাহ্মণ্যবাদী যে আচার সর্বস্ব ধর্ম, মানুষকে যে বিভিন্ন শ্রেণীতে বিভাজিত করার যে করা হয়েছিল সমাজ, তার মধ্যে সেখানে শুনি শুধুমাত্র 16 নাম 32 অক্ষর দিয়ে অর্থাৎ হরির নাম সংকীর্তনের মাধ্যমে উনি যে নামটা প্রচার করেন সমস্ত অংশের মানুষকে এক করে নেওয়ার জন্য, সেখানে জাত নাই, পাত নাই, বর্ণ নাই, কিচ্ছু নাই, তার যে এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সেই বৈষ্ণব ধর্মের যে মাহাত্ম্য আজকে এই যে হিংসাদীর্ণ পৃথিবীতে এখনও আমি মনে করেছি যে এই সময় বিভাজিত সমাজের মধ্যে চৈতন্যের আবেদনটা মানুষের কাছে নিয়ে যাওয়ার দরকার, সেই লক্ষ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমি এই বইটা করেছি। চৈতন্য সত্যি সারা বিশ্বের যে সাম্যবাদী আন্দোলন যদি কেউ করেন অসহ অহিংস পথে সেটা চৈতন্যই দেখিয়েছেন, জাতপাত বর্ণবাদের বিরুদ্ধে এবং তৎকালীন সুলতানি শাসনের বিরুদ্ধে যেখানে নিষেধাজ্ঞা জারি করেছিল হরির নাম করা যাবে না, সেই নিষেধাজ্ঞাকে ভেদ করে সাধারণ ভক্তদেরকে নিয়ে তিনি সেই প্রথম শোভাযাত্রা করেছিলেন। বিশ্বের ইতিহাসে এরকম শোভাযাত্রার ইতিহাস আর নাই, চৈতন্যই প্রথম করেছেন এবং উনি মানুষের মুক্তির জন্যই করেছেন, মানুষকে সামাজিক সাম্য প্রদানের লক্ষ্যে। আপনার নামটা? আমার নাম ননিগোপাল দেবনাথ। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা।